নির্বাচনের কি ছবি উঠে আসছে এই মুহূর্তে নজর রাখবো আমরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, যাব মনার কাছে। মনা, বীরভূম অর্থাৎ অনুব্রত মণ্ডলের সেই বীরভূম, যদিও এই মুহূর্তে অনুব্রত মণ্ডলহীন সেই বীরভূম যেখানে এবারে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, তার যে এবারের অনুপস্থিতি তার কতটা প্রভাব পড়তে পারে এবার ব্যালট বক্সে, এবং ইতিমধ্যে তুমি কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, একেবারেই তাই অনিন্দিতা। তুমি জানো যে এই প্রথম নির্বাচনে, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলায় বীরভূমের অনুব্রত মণ্ডল, তিনি কিন্তু অনুপস্থিত। তুমি জানো যে ক্যাটেল স্মাগলিংয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তিহার জেলে বন্দি, এবং তার অনুপস্থিতি, তার না থাকার ঠিক এই পরিবেশে তৈরি হয়ে কিন্তু মূলত বীরভূম জেলায় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া, সে প্রক্রিয়া হয়ে গেছে 8 তারিখে 8ই জুলাই। এবং তুমি জানো যে তারপরে এদিন অর্থাৎ গোটা রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও গণনা রয়েছেন, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই বীরভূমের বোলপুরে রয়েছি। বোলপুর ব্লকে বোলপুর পারুলডাঙ্গা যে হাইস্কুল রয়েছে সেখানেই কিন্তু, এখানে ডিসিআরসি যে ভেন্যু অর্থাৎ কাউন্টিং হল সেখানেই কিন্তু রয়েছি। এবং ইতিমধ্যেই সকাল থেকে যে চিত্র মূলত উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই চূড়ান্ত পর্যায়ে কিন্তু একটা প্রস্তুতি পর্যায়ে সকাল থেকেই কিন্তু সেই তুঙ্গের ছবি কিন্তু উঠে এসেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলায় বিশেষ করে তুমি জানো যে 19টি ব্লক রয়েছে, এই 19টি ব্লকেই মূলত গণনা কেন্দ্র করা হয়েছে, প্রত্যেকটা ব্লকেই কিন্তু গণনা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। একটা চূড়ান্ত নিরাপত্তা, একটা কড়া প্রহরার কিন্তু একটা চিত্র মূলত কিন্তু উঠে আসছে সেটা কিন্তু বলা যেতে পারে। আমি যেখানে রয়েছি বোলপুরে, তোমাকে যেটা বললাম যে বোলপুর শিকারী ক্ষেত্র আশ্রম বিদ্যালয় পারুলডাঙ্গা যেটা হাই স্কুল, সেখানে এদিন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে চিত্র উঠে আসছে, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের যারা নিরাপত্তা, কড়া নিরাপত্তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এই গণনা কেন্দ্রে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে তাদের পরিচয়পত্র দেখানো হচ্ছে, যাতে রকম কোনোরকম কোনো কিছু অপ্রীতিকর পরিবেশ কিন্তু তৈরি না হয়। তবে দেখো অনিন্দা, অবশ্যই বোলপুরের পাশাপাশি আমরা যদি অন্যান্য ব্লক বা অন্যান্য মহকুমায় বীরভূমে যদি আমরা ছবিটা দেখি, নানুর, তুমি জানো যে নানুরে এদিন একটা বিক্ষিপ্ত কিন্তু অশান্তির পরিবেশ কিন্তু ঘটে গেছে, সেরকম ধরনের কিন্তু চিত্র একটা ছবি উঠে আসছে। দেখো এদিন সকালে নানুরের সিপিএমের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে নানুরের যে গণনা কেন্দ্র করা হয়েছে, সে গণনা কেন্দ্রে যখন যাচ্ছিলেন সিপিএমের কর্মীরা, এজেন্টরা, ঠিক সেই সময় বেলারা বলে একটি গ্রাম, যে গ্রামে সিপিএমের কর্মী সমর্থকদের যে গাড়ি, সেই গাড়ি তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু আটকায় এবং তাদেরকে হেনস্থা করার পাশাপাশি তাদেরকে গণনা কেন্দ্রে যেতে কিন্তু নিষেধ করে, এমনটাই কিন্তু চিত্র উঠে আসে, অভিযোগ উঠে আসে। খুব স্বাভাবিকভাবেই কিন্ডাহার, তুমি জানো যে কিন্ডাহার বোলপুর নানুর হয়ে কিন্ডাহার হয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের অন্যতম যোগাযোগ একটা মূল সড়ক, সেখানে সেই কিন্ডাহারে সিপিএমের যারা কর্মী সমর্থকরা তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে, তারা এখনো পর্যন্ত সেখানে লাগাতার বিক্ষোভ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। সিপিএমের তরফ থেকে পরিষ্কার বক্তব্য, তারা বলছেন যে কেন আমাদেরকে করোনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, আমাদের পোলিং এজেন্ট যারা রয়েছেন বা যারা কাউন্টিং যারা এজেন্ট রয়েছে তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই তারা কিন্তু দাবি করছেন। পাশাপাশি দেখো অবশ্যই এই যে অভিযোগ সিপিএমের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম কোর কমিটির সদস্য কাজল শেখ, তিনি নানুরের দায়িত্ব রয়েছেন, তার সঙ্গে কথা হয়েছিল, তিনি যেটা বলছেন যে সিপিএম একদম নিশ্চিতভাবে হারবেন, এটা একদম পরিষ্কার হয়ে গেছে, সেই কারণেই তারা কিন্তু অভিযোগ আনছে, তারা হেরে যাওয়ার কারণেই কিন্তু এই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ নিয়ে আসছে। তবে অবশ্যই দেখো যদি আমরা বীরভূম জেলার সার্বিক চিত্রটা যদি দেখি, তুমি জানো যে বীরভূম জেলায় অন্যান্য যে ত্রিস্তর গ্রামপঞ্চায়েত নির্বাচন গেছে সেখানে 42টা আসন ছিল, এবারে 10টি আসন বেড়েছে, এবং এবারে অর্থাৎ 2023-এর যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের আসন সংখ্যা রয়েছে 52। এই 52টি আসন সংখ্যার মধ্যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাভপুর যে বিধানসভা কেন্দ্রে সেখানে একটি আসন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জয়লাভ করেছে। এখন দেখার বিষয় যে জেলা পরিষদ কার দখলে থাকে, রাজনৈতিক মহল, বীরভূম জেলার রাজনৈতিক মহল মনে করছে 51টি আসনের মধ্যে অবশ্যই জেলা পরিষদ শাসক দল ধরে রাখবে, কিন্তু বিরোধীরা বিশেষ করে বাম, কংগ্রেস এবং বিজেপি যারা বিরোধীরা, তারা জেলা পরিষদে এই অনুব্রতহীন বীরভূম জেলায় কটি আসন পায় সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের চোখ কিন্তু রয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। এছাড়াও তুমি জানো যে বিশেষ করে বীরভূম জেলায়, কেষ্টহীনের বীরভূম জেলায় তুমি জানো যে মনোনয়ন যে পর্ব চলাকালীন বিক্ষিপ্ত কিন্তু অশান্তি ছাড়া ওভারঅল কিন্তু বীরভূম জেলায় কিন্তু অশান্তির পরিবেশ কিন্তু তৈরি হয়নি, কারণ তুমি জানো যে বিশেষ করে চোপড়া বলো, ভাঙড় বলো, যেভাবে অশান্তি হয়েছে মুর্শিদাবাদ বলো, এখনো পর্যন্ত গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবে বেশ কিছু মানুষের কিন্তু মৃত্যু হয়েছে, খুন হয়েছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, ঠিক সেদিকে দাঁড়িয়ে বীরভূম অত্যন্ত একটি সন্ত্রাস কবলিত একটি জেলা, যে জেলায় কিন্তু এবারে কিন্তু নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু ভোট হয়েছে। এখন দেখার বিষয়
তুমি জানো যে বিশেষ করে বিরোধীরা তুমি জানো যে অর্ধেক আসনের উপর কিন্তু তারা কিন্তু প্রার্থী দিতে পারে নাই। তুমি যদি একটু বোলপুর লাভপুর নানুর এই সমস্ত যদি তুমি যে একটি ব্লকের দিকে তাকাও তুমি দেখো যদি নানুরের দিকে যদি তাকাও নানুরে যে 11টি অঞ্চল রয়েছে তার মধ্যে ইতিমধ্যেই দুটি বাদ দিয়ে 9টি অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করছে। দুটি আসনে লড়াই হচ্ছে কিন্ডাহার ওয়ান এবং ডিকে ওয়ান। এই দুটি অঞ্চল কাদের দখলে থাকে, তৃণমূলের না বিরোধীদের, সেদিকে আমাদের নজর থাকবে। বোলপুরের ক্ষেত্রেও কিন্তু একই চিত্র। বোলপুরের যে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি কিন্তু তৃণমূল ইতিমধ্যেই কিন্তু তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করছে। ইলামবাজার বলো, লাভপুর বলো, একই চিত্র। পাশাপাশি তুমি দেখো, তুমি যদি দুর্গাপুর দেখো, খয়রাছল দেখো বা রামপুরার ময়ূরেশ্বর দেখো, সে একই চিত্র। মানে তৃণমূলের যে একেবারেই নির্বাচনের ফল ঘোষণার আগেই তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অনেক আসনে কিন্তু তারা জয়লাভ করেছে। তারা কি বলছেন, অর্থাৎ এবারের যে পঞ্চায়েত নির্বাচন তাদের কিন্তু শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং একাধিক হেভিওর তারা কিন্তু এই মুহূর্তে জেলবন্দী রয়েছেন। সেক্ষেত্রে ভোটারদের কতটা আশ্বস্ত রয়েছেন তারা তৃণমূলের ওপর এবার, এবং তাদের যে এই ব্যালট বক্স তারা সেটা কতটা তৃণমূলের পক্ষে যায় বলে মনে করছেন তারা? দেখো, অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, এই ভোট উৎসবে যাদের ভূমিকা প্রধান থাকে তারা হচ্ছেন ভোটাররা। সেই ভোটাররা কি বলছেন, বীরভূম জেলার সাধারণ মানুষ কি বলছেন, যেহেতু বীরভূম জেলায় এই প্রথম নির্বাচনে নেই কেষ্টমণ্ডল, খুব স্বাভাবিকভাবেই দেখো ভোটারদের মধ্যে একটা কিন্তু মিশ্র প্রভাব বা মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। তার কারণ ভোটাররা প্রথম থেকেই কিন্তু একটা অভিযোগ বারবার করে আসছে, বিশেষ করে তারা ক্যামেরার সামনে না আলেও তারা কখনো চায়ের আড্ডায়, কখনো কোনো ঠেকে তারা কিন্তু রীতিমতো অভিযোগ করছে যে যেভাবে শাসক দল ভোট করিয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষ যারা ভোটার তারা কিন্তু সন্তুষ্ট তো নয়। তার কারণ বীরভূম জেলায় বিশেষ করে বিরোধীরা যারা বিজেপি সিপিএম কংগ্রেস তারা কিন্তু বারবার করে অভিযোগ করেছিল যে অধিকাংশ জায়গায় কিন্তু ছাপ্পা ভোট করেছে শাসক দল, অর্থাৎ নির্বাচনের দিনের আগের রাতেই কিন্তু অধিকাংশ জায়গায় ভোট করেছেন এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে। তুমি জানো যে গতকালকে আমরা যে চিত্র দেখেছিলাম বীরভূমের সিউড়িতে, বিশেষ করে বিজেপির তরফ থেকে ডিএম যে অফিস, জেলা শাসকের যে অফিস, সেই অফিসের সামনে অভিনব তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, বস্ত্রহীন অবস্থায় তারা কিন্তু প্রতিবাদ করেছিল। তারা বলেছিল যে নির্বাচনের নামে কিন্তু প্রহসন করছে শাসক দল, খুব স্বাভাবিকভাবে ভোটাররা যে অসন্তুষ্ট মানে সন্তুষ্ট তো নয় এটা কিন্তু বলা যেতে পারে, এমনই কিন্তু সার্বিক বীরভূম। তুমি নজর রাখো আপাতত, অনেক ধন্যবাদ তোমাকে, আমরা পরবর্তীকালে দেখবো সেখান থেকে ঠিক কি ছবি উঠে আসছে। এবং এখন আমরা একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও এই পঞ্চায়েত ভোটের সমস্ত খবরাখবর নিয়ে ফিরে আসবো আপনাদের সঙ্গে থাকবেন।